আজ আমি আপনাদেরকে পোলাও বানানোর রেসিপি শেয়ার করব বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ লবঙ্গ এলাচ দারচিনি গোটা গরম মশলা আর নিয়েছি তেজপাতা আর নিয়েছি আদা বাটা আর নিয়েছি গোবিন্দভোগ চাল এটা আমার নতুন চাল আর পুরানো চাল হলে একটু লাল লাল হয় এই বাটিতে তিনশো গ্রামের মতো হবে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তো চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব আপনারা বাজারেও গোবিন্দভোগ চাল পেয়ে যাবেন চালটাকে খুব আলতো হাতে ধুতে হবে বেশি জোর দিয়ে ধোয়া যাবে না দু থেকে তিনবার ধুয়ে নেবো এইভাবে আলতো হাতে ধুয়ে নিতে হবে যে ঘোলা জলটা আছে সেটাকে বের করে দেব দু থেকে তিনবার ধুয়ে নিলে এই জলটা পরিষ্কার হয়ে যাবে তো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালটা আপনারা এইভাবে ধুয়ে নেবেন আর গোবিন্দভোগ চালটা ধোয়া হয়ে গেলে এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার জল হয়ে গেছে এবার আমি জলটা ফেলে দেবো দিয়ে জলটা চালটা একটু কাত করে রাখব যাতে জলটা ঝরে যায় আর পাঁচ মিনিটের মতো রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে এই যে দেখুন চালটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে গেছে আর শুকিয়ে গেছে জল নেই আর চালের মধ্যে যে ধানগুলো আছে ধানগুলো আমি বেছে নিয়েছি ছোট চাল তো সেই জন্য চালের মধ্যে ধান থাকে এবার আমি এই চালের মধ্যে আদা বাটা কিছু সামান্য চিনি আর হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে বা চালটাকে ভালো করে মেখে নিচ্ছি চালটা কিন্তু এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো চালের মধ্যে লেগে যায় তো এইভাবে ভালো করে চালটাকে মেখে নিতে হবে আমি মেখে নিচ্ছি কারণ চালটা যত ভালো মাখা হবে গোবিন্দভোগ চালটা ততটা কিন্তু বাসন্তী পোলাওটাও ভালো হবে আমার চালটা মাখা হয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দেব ঘি আমার গলানো ঘি আছে তো সেই ঘিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা তেল ঘি যে কোনো একটা দিতে পারেন ঘিটা দিলে খুব ফ্লেভার আসে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য ঘিটা দিতে হয় আর ঘিটা দিতেই হয় না দিলে কিন্তু বাসন্তী পোলাও যে সেন্টার সেটা কিন্তু থাকে না তো ঘিটা দিয়ে আমি আরও একবার মেখে নেব নিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক তো কড়াই তেল গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আর গরম মশলা যেগুলো রেখেছিলাম সেগুলো আমি এলাচটাকে থেঁতো করে নিয়েছি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি এবার ড্রাই ফ্রুটগুলো ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবেন কিশমিশগুলো যখন ফুলে উঠছে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে ওগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর আমি যে মেখে রেখেছিলাম চালটা সেই চালটাকে দিয়ে দিচ্ছি এবার চালটাকে দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব এক মিনিট মতো আর চালটা যখন দেখবেন এরকম ফুটতে শুরু করেছে তখন বুঝবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে তো চালটা ভাজা হয়ে যাবে ভেজে নিতে হবে এইভাবে আর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে জল জলের পরিমাপটা আমি আপনাদের বলে দিই যতটা চাল নেবেন একটা মেপে নেবেন বাটি হোক কাপ হোক যে কোনো একটা জিনিসে চালটা কিন্তু মেপে নেবেন মেপে নিলে কি হয় জল দিতে সুবিধা হয় যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে দেবেন চাল আর জল সমান সমান চাল সমান সমান হবে টু ইস টু ওয়ান অনুপাতে হবে তো আমি জল দিয়ে দিয়েছি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা যদি বেশি চিনি খেতে চান তাহলে আপনারা বেশি চিনি দেবেন আর কম চিনি খেতে চাইলে কম চিনি দেবেন আমি যেটুকু চিনি দিয়েছি সেটুকু চিনিতে আমার হয়ে যাবে এবার আমি ঢেকে দেবো ঢেকে দেব এবার যখন ফুটতে শুরু করবে তখন এই যে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আমি কিন্তু কেটে দিইনি কারণ বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি ভালো লাগে তো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আরও ঢেকে দেব এবার এবার দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই সময় দু থেকে তিন মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি তারপরে এই যে এরকম হয়েছে আরও আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এই বাসন্তী পোলাওটাও কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো দু মিনিট স্ট্যান্ডিং টাইমের পরে এই রকম হয়েছে বাসন্তী পোলাওটা আর কি সুন্দর কালারও চলে এসেছে তো বাসন্তী পোলাও বানানো কিন্তু খুব সোজা আর রেডিও হয়ে গেছে আপনারা যখন চাইলে আপনার এই যে নরম হয়েছে কি সুন্দর তো যখন চাইলে তখনই আপনারা বানাতে পারেন আর কিভাবে রেডি করবেন বা কিভাবে পরিবেশন করবেন প্রথমে যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলেন সেই ড্রাই ফ্রুটগুলো একটা বাটির নিচে দেবেন বাটিতে দেওয়ার পরে তারপরে আপনার যে পোলাও সেই পোলাওটা বাটির উপরে দেবেন এইভাবে দিয়ে বাটিটাকে ভর্তি করে নেবেন নিয়ে তারপরে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দেবেন দিয়ে তারপরে যে প্লেটে আপনি দেবেন সেই প্লেটটার উপরে বাটিটা উপর করে দেবেন তো বন্ধুরা কী সুন্দর কত ইজি আর কত সহজেই কিন্তু এই বাসন্তী পোলাও রেডি হয়ে যায় আপনারা চাইলে বাড়িতে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন আর পোলাও বানানো কিন্তু খুব সহজ খুব অল্প কটা উপকরণে এই প্লেটটার ওপরে আমি উপর করে দিচ্ছি তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার এই বাসন্তী পোলাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই অবশ্যই এই বাসন্তী পোলাও রেসিপি বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় টিফিনে জলখবরে বা অতিথি আসলে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারেন তো আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আশা করি এই ভিডিওটি পোলা ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে